আজ রূপালি চাঁদের সাথে রাতের মোলাকাত, আজ রূপালি চাঁদের সাথে রাতের মোলাকাত। তবারক ওয়া তাআলা দরবারে হাজার ও লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মহতে অনুষ্ঠানকে কেন্দ্র করে পূর্বের ঘোষণা অনুযায়ী সালাতুল আয়েশা আদায়ের পর থেকে জেলা সুবহানাহু ওয়া তাআলা দুবাই প্রবাসী জনাব মোহাম্মদ হাসান শরীফ ভুঁইয়ের শুভ বিবাহ মেহেদি রজনী উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের একটি মহৎ অনুষ্ঠানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকালে মহান মনিবের দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের শুভ বিবাহ মেহেদি রজনী উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতি হিসেবে থাকছেন জনাব শামসুদ্দিন পেয়ার মিয়া এবং আজকের মহতি অনুষ্ঠানের পরিবার বর্গের আয়োজনে উদ্বোধক হিসেবে থাকছেন জনাব হাজি হাবিবুল্লাহ বাহার ভুঁইয়া সাহেব। সময়ত উপস্থিতি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এটি অন্যতম একটি অনুষ্ঠান যেটি অপসংস্কৃতিকে দূরীকরণের জন্য একটি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বাতিল সেখানে যদি হককে প্রতিষ্ঠা করা যায় অবশ্যই সেই হকের মানদণ্ডে যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক যেখানে আসবে সেখানে বাতিল অবশ্যই অবশ্যই দূরীভূত হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা ও পরিচালনা থাকছি আমি মুয়াজ্জিন বিন মুসাররফ। আজকের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে যিনি থাকছেন বিশিষ্ট ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি হাফেজ কারি আলাউদ্দিন সাহেব। হাফেজ কারি আলাউদ্দিন সাহেব আজকের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী জনাব হযরত মাওলানা হাফেজ কারি ইব্রাহিম সাহেব। জনাব হযরত মাওলানা হাফেজ কারি ইব্রাহিম সাহেব এছাড়াও ইসলামী সঙ্গীত শিল্পী হিসেবে আমাদের মঞ্চে উপস্থিত থাকছেন সুদূর লক্ষ্মীপুর থেকে আগত লক্ষ্মীপুর টুংসর গ্রামীণ মাদ্রাসার অধ্যয়নরত সুমধুর কণ্ঠস্বর শিল্পী ইব্রাহিম টুংসরি সাহেব। এছাড়াও আজকের প্রোগ্রামে আপনাদেরকে সুমধুর সুললিত কণ্ঠে ইসলামী সঙ্গীত শোনাবেন অত্র এলাকারই সন্তান হাফেজ ইমদাদুল হক মামুন সাহেব। এছাড়াও ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে কোরআন ও হাদিসের মানদণ্ডে শুভ বিবাহ উপলক্ষে ইনশাআল্লাহ আমরা অনেক ইসলামী সঙ্গীত শুনতে পারবো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের মাইকের আওয়াজ আমাদের ফ্যান্ডেলের পক্ষ থেকে যে আওয়াজগুলি যার যে পর্যন্ত যাচ্ছে সবাইকে আন্তরিকভাবে আদবান আরস রাখবো, এ কথা আপনারা বিক্ষিপ্তভাবে এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের ফ্যান্ডেলে উপস্থিত থাকার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। দর্শক মন্ডলী, আমাদের এই প্রোগ্রাম ইনশাআল্লাহ মহাবাণী আর কোরআন থেকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম পরিচালনা করার চেষ্টা করব। এ পর্যায়ে ভূমিকা আর দীর্ঘায়িত নয়, আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শোনার জন্য সুদীর্ঘ আগ্রহে বসে আছি অনেকেই।
এপর্যায় মহাগ্রন্থ আল কোরআন থেকে অত্যন্ত সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন। আজকের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি হাফেজ কারি আলাউদ্দিন সাহেব। হাফেজ কারি আলাউদ্দিন সাহেব, একটা কথা আমাদের খেয়াল রাখা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলেছেন, যখন কোরআন মাজিদ তেলাওয়াত শুরু হয় অবশ্যই তোমরা সেই কোরআন তোমরা শ্রবণ করবে। অর্থাৎ কোরআন যখন তেলাওয়াত হয় তখন কথা বলা আমাদের জন্য অবশ্য অবশ্যই হারাম, এটি শরীয়তের বিধান। অতএব আমরা সর্বোচ্চ শ্রবণ শক্তির মধ্য দিয়ে আজকের এই প্রোগ্রামের মহাগ্রন্থ আল কোরআন থেকে আজকে প্রধান আকর্ষণ কালি আলাউদ্দিন সাহেবের মধ্য দিয়ে আমরা কোরআন তেলাওয়াত শ্রবণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক হয়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শোনার তৌফিক দান করুন। এ পর্যায়ে মহাগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি হাফেজ কারি আলাউদ্দিন সাহেব। হাফেজ কারি আলাউদ্দিন সাহেব, শুরু করছি তার পাঠ থেকে তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات يخلق ما يشاء يهب لمن يشاء إناثا يخلق ما يشاء يهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا أو يرسل
صدق الله العظيم. একটি অর্থ সংস্কৃতিকে দূরীকরণের জন্য এবং ইসলামী সংস্কৃতি অঙ্গনকে প্রতিষ্ঠা করার জন্য এই সমস্ত প্রোগ্রামগুলি বাস্তবায়িত করা হয়ে থাকে। সে ধারাবাহিকতায় আমাদের খেয়াল রাখা দরকার, ইসলামী সংস্কৃতিকে যদি আমরা প্রতিটি বিষয়ে যদি আমরা খেয়াল রাখতে পারি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং সর্বোপরি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবনে যদি আমরা এই সংস্কৃতিকে যদি আমরা সবিস্তার যদি লাভ করতে পারি, এতে করে আমাদের ইমান ও আমিদা ইমান এবং আকিদা এবং অন্য অন্য বিষয়গুলি আমাদের শরীয়তের মানদণ্ডে ইনশাল্লাহ স্পষ্ট হবে। সম্মানিত উপস্থিতি, দুবাই প্রবাসী জনাব মোহাম্মদ হাসান শরীফ বুনিয়াদের শুভ বিবাহ মেহেদি রঞ্জন উপলক্ষে উপস্থিত রয়েছেন আমাদের আমন্ত্রিত মেহমানবৃন্দ এবং উপস্থিত রয়েছেন আজকে প্রোগ্রামের পক্ষ থেকে যাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল, আলহামদুলিল্লাহ সবাই আমাদের প্রোগ্রামে উপস্থিত রয়েছেন এবং বিশেষ করে উপস্থিত রয়েছেন সুদূর লক্ষ্মীরা থেকে আগত লক্ষ্মীরা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব নূর হোসেন সাহেব এবং উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত মেহমানবৃন্দ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে ধারাবাহিকভাবে আমরা একটি হামদ বারী তালা শুনতে চাই। হামদ বারী তালা পরিবেশন করছেন সুজুর লক্ষ্মীপুর থেকে আগত লক্ষ্মীপুর টুংসর কামিল মাদ্রাসার সম্মানিত ছাত্র জনাব হযরত মাওলানা শিল্পী ইব্রাহিম তুমসরি সাহেব। আমি হযরতকে হযরতের সুন্দরিত কণ্ঠে হামদ বারী তালা উপস্থাপন করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ করছি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারই গোলাম গো অন্য কারো না, আমি তোমারই গোলাম গো অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচাবার দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচাবার প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি জানা আমি তোমারই গোলাম।
অন্য কারণা আমি তোমারই গোলাম গো অন্য কারণায় আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে কঠিন হাশরের দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারই গোলাম গো অন্য কারণা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারণায় আমি তোমারি গোলাম গো অন্য কারণায় আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ ইব্রাহিম কুলছরি সাহেবকে আল্লাহ তাআলা প্রশংসায় পঞ্চমুখ হয়ে আল্লাহ তাআলার শানে আল্লাহ তাআলার মহব্বতে একটি ইসলামী সংগীত পরিবেশন করলেন। বিশেষ করে আমরা সকলেই অবগত আছি যার শুভ বিবাহের মেহেদি রাজন উপলক্ষে আজকে আমাদের এই আয়োজন। আমরা আলহামদুলিল্লাহ এ পর্যায়ে মঞ্চ আসন গ্রহণ করবেন শুধু নখিয়া থেকে আগত নখিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মাস্টার নূর হোসেন সাহেব। আমি স্যারকে মঞ্চে আসার জন্য সবাই অনুরোধ করছি, মঞ্চে আসার জন্য আরো সবাই অনুরোধ করছি লক্ষ্মীরা মেয়েদের বাড়ি থেকে আগত প্রবাসী রিয়াদ হোসেন সাহেবকে, রিয়াদ হোসেন সাহেবকে মঞ্চে আসার জন্য সবাই অনুরোধ করছি। পরিষদের সম্মানিত সভাপতি এবিএম শাহাদ হোসেন সোহাগ সাহেব, আমি তিনাকেও মঞ্চে আসার জন্য সবাই অনুরোধ করছি। বিশেষ করে আরো অন্যান্য এখানে উপস্থিত রয়েছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ইসলামী সংস্কৃতি প্রোগ্রামটা এখন যা আমি আহ্বান করছি আজকে যাকে নিয়ে এই সফর আয়োজন যারা মোহাম্মদ হাসান শরীফ শরীফ সাহেবের সম্মানিত মামা সম্মানিত সাবেক মেম্বার জনাব জালাল আহমেদ সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অন্যান্য আমাদের আমন্ত্রিত আজকের মেহমানবৃন্দ
সবাইকে আজকের এই প্রোগ্রাম থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা পরবর্তী ইসলামী সঙ্গীতের দিকে ফিরে যাচ্ছি। এ পর্যায়ে একটি নাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী হাফেজ কারি ইব্রাহিম। হাফেজ কারি ইব্রাহিম বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বড় বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানি না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানি না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত, তার না বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, মহানবী বলে তার কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, মহানবী বলে তারে কেউ বাড়াকি আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন করুণা অনুপম উপমা, যার মত মরমি কোথাও আর মিলে না, যে জন করুণা অনুপম উপমা, যার মত মরমি কোথাও আর মিলে না, জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত, তার না বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত,
কারি কাছে মন খুলে দেয়া যায়, কারি কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বড় আশ্বস্ত তার নাম, আমার বড় বিশ্বস্ত আমার বড় বিশ্বস্ত আ জনাব হাসান শরীফ সাহেব বারওয়ানি প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটি, সিনিয়র সাধারণ সম্পাদক জনাব সহ সাধারণ সম্পাদক জনাব হাসান শরীফ সাহেবকে ক্রেস্ট প্রদান করছেন। বারওয়ানি প্রবাসী কল্যাণ ফোরামের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করবেন উক্ত ফোরামের দেশীয় কার্যকরী পরিষদের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ। আমি সম্মানিত মেহমানকে আলহামদুলিল্লাহ হাসান শরীফ সাহেবকে কেস প্রদান করছেন বারওয়ানি প্রবাসী কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি ও যৌথ সঙ্গীত পরিবেশন করার জন্য আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আমন্ত্রিত সম্মানিত মেহমানবৃন্দ যারা রয়েছেন সবাইকে মঞ্চে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন যৌথ কণ্ঠে আজকের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত মেহমানবৃন্দ। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের কেন ভাসে তোমার ছবি, ভাসে তোমার প্রেমে যেন পড়েছি। মনের কেন ভাসে তোমার ছবি, ভাসে তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে উঠালে ফুল, মনুষ্য জাতির ছিল শূন্য। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে উঠালে ফুল, মানুষ জাতি ছিল শূন্য। শত জানাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন ছুঁয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের কেন ভাসে তোমার ছবি, ভাসে তোমার প্রেমে যেন পড়েছি। মনের কেন ভাসে তোমার ছবি, ভাসে তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি।
আমি দেখিনি তোমায় চোখের তারাই, তবু তোমায় ভালোবেসেছি। দরে দরে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তাহের বাসি করল যে শুধু আঘাত। দরে দরে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তাহের বাসি করল যে শুধু আঘাত। তোমার পায়ের পথের দুনি এই চোখে সুরমা দিয়েছি, তোমার পায়ের পথের দুনি এই চোখে সুরমা দিয়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারাই, তবু তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারাই, তবু তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারাই, তবু তোমায় ভালোবেসেছি। সালাম আলাইকুম। সম্মানিত মেহমানদেরকে অসংখ্য ধন্যবাদ। রসুলের মহাব্বতে, রসুলের শানে অত্যন্ত সুরলিত কণ্ঠে একটি যৌথ গান পরিবেশন করার জন্য সম্মানিত প্রিয় উপস্থিতি, ইনশাআল্লাহ আমাদের ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলবে। আমরা সকলে চেষ্টা করব ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই দৃঢ় মনোবিশ্বাস নিয়ে এবং সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকার এবং সর্বোচ্চ এই প্রোগ্রাম উপভোগ করার তৌফিক দান করুন সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব হাসান সাহেবের বিয়ে উপলক্ষে আমি একটি ইসলামিক বিয়ের গান পরিবেশন করব ইনশাআল্লাহ। মেহেদি রঙি রঙি রাঙা রাঙা হাত, আনন্দে আখি মেলে হলুদিয়া রাত। মেহেদি রঙি রঙি রাঙা রাঙা হাত, আনন্দে আখি মেলে হলুদিয়া রাত। মেহেদি রঙি রঙি রাঙা রাঙা হাত, আনন্দে আখি মেলে হলুদিয়া রাত। আসো আসো যত আছো বাগানের ফুল, সৌরভ ঢেলে ঢেলে ভাসাও দুকুল। আসো আসো যত আছো বাগানের ফুল, সৌরভ ঢেলে ঢেলে ভাসাও দুকুল। আজ দুয়ে মুছে যা কলুষিত মন, আজ দুয়ে মুছে যা কলুষিত মন। আজ সুখী সুখী হোক নতুন জীবন, মেহেদি রঙি রঙি রাঙা রাঙা হাত, আনন্দে আখি মেলে হলুদিয়া রাত। মেহেদি রঙি রঙি রাঙা রাঙা হাত, আনন্দে আখি মেলে হলুদিয়া রাত। আজ দিকে দিকে ভাসে খুশি খুশি মন, দিকে দিকে ভাসে খুশি খুশি মন। নতুন আশায় ধলে নতুন জীবন, মেহেদি রঙে রঙে রাঙা রাঙা হাত, আনন্দে আখি মেলে হলুদিয়া রাত।
মেহেদি রঙে রঙে রাঙা রাঙা হাত আনন্দে আখি মেলে হলো দিয়ারা আজ বর্ষে যে যাবে বধুর বাড়ি তাই বুঝি সুখে উড়ে বিয়ের শাড়ি কাল বর্ষে যে যাবে বধুর বাড়ি তাই বুঝি সুখে উড়ে বিয়ের শাড়ি চোখে চোখে উড়ে যায় স্বপ্নের দিন চোখে চোখে উড়ে যায় স্বপ্নের দিন স্বপ্নের বাসা বেঁধে উড়াই সুদিন মেহেদি রঙে রঙে রাঙা রাঙা হাত আনন্দে আখি মেলে হলো দিয়ারা মেহেদি রঙে রঙে রাঙা রাঙা হাত আনন্দে আখি মেলে হলো দিয়ারা আসো আসো যত আছো বাগানের ফুল সৌরভ ঢেলে ঢেলে বাসাও দুকুল আসো আসো যত আছো বাগানের ফুল সৌরভ ঢেলে ঢেলে বাসাও দুকুল আজ দুয়ে মুছে যা কুলুষিত মন আজ দুয়ে মুছে যা কুলুষিত মন আজ সুখী সুখী হোক নতুন জীবন মেহেদি রঙে রঙে রাঙা রাঙা হাত আনন্দে আখি মেলে হলো দিয়ারা মেহেদি রঙে রঙে রাঙা রাঙা হাত আনন্দে আখি মেলে হলো দিয়ারা আজ দিকে দিকে ভাসে খুশি খুশি মন আজ দিকে দিকে ভাসে খুশি খুশি মন নতুন আশায় ধলে নতুন জীবন মেহেদি রঙে রঙে রাঙা রাঙা হাত আনন্দে আখি মেলে হলো দিয়ারা মেহেদি রঙে রঙে রাঙা রাঙা হাত আনন্দে আখি মেলে হলো দিয়ারা মেহেদি রঙে রঙে রাঙা রাঙা হাত আনন্দে আখি মেলে হলো দিয়ারা সম্মানিত আমন্ত্রিত মেহমানবৃন্দ তথা বন্ধুবর্গ যারা রয়েছেন তাদের সবাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ করছি চমৎকার আঞ্চলিক ইসলামিক গান নিয়ে আসছেন অত্র এলাকারই কৃতি সন্তান আপনাদের সকলেরই সুপরিচিত মুখ ছোট ভাই হাফেজ ইমদাদুল হক মামুন সাহেব হাফেজ ইমদাদুল হক মামুন সাহেবকে একটি আঞ্চলিক ইসলামিক গান পরিবেশন করার জন্য আজকের এই মঞ্চে উপস্থিত হওয়ার জন্য সকল অনুরোধ করছি সবাই কেমন আছে মনে হচ্ছে খুব বিরক্ত নাকি আচ্ছা এখানে কমার বেশ আমরা সবাইকে দেখতেছি সবাই মোটামুটি ভালো নাকি আচ্ছা এখানে কি কেউ বিড়ি খায় সে সম্পর্কে আমি এখন কিছু একটু বলবো কেউ কিছু মনে করবে না ঈশ্বর কিল্লাই বিড়ি খান গোজেডা কিল্লাই বিড়ি খা কিল্লাহি বিড়ি খান গুজেডা কিল্লাহি বিড়ি খা গালবেয়া করিয়া জেডা মারে বিড়ির টান কিল্লাহি বিড়ি খান গুজেডা কিল্লাহি বিড়ি খা কিল্লাহি বিড়ি খান গুজেডা কিল্লাহি বিড়ি খা বয়সেরি জনে জেডার ভাঙ্গি গেছে গাল জেডার রং জ্বলতে আছে জীবন বাতিলা বয়সেরি জনে জেডার ভাঙ্গি গেছে গাল
জেডারান জ্বলতে আছে জীবনে বাতিলা, হুক করে কাইতে কাইতে, আরে হুক করে কাইতে কাইতে যাই বই গই হরান, ইল্লাহি বিডি খান গো জেডা কিল্লাহি বিডি খান, কিল্লাহি বিডি খান গো জেডা কিল্লাহি বিডি খান, গালবেয়া করিয়া জেডা মারে বিডির টান, কিল্লাহি বিডি খান গো জেডা কিল্লাহি বিডি খান, কিল্লাহি বিডি খান গো জেডা কিল্লাহি বিডি খান, দোয়ানে গেলে জেডার কতার কত ডং, মনে যেন উষে জেডার জোয়ান কালের র, দোয়ানে গেলে জেডার কতার কত ডং, মনে যেন উষে জেডার জোয়ান কালের র, জেডার জালায় বেড়ায় গল, আর জেডার জালায় বেড়ায় গল সারি যাই দুয়ান, কিল্লাহি বিডি খান গো জেডা কিল্লাহি বিডি খান, কিল্লাহি বিডি খান গো জেডা কিল্লাহি বিডি খান, বিড়ি খাইলে ক্যান্সার হইব জেডারে বুঝাই, জেডারে কত জোরে দিল রে বেটকা, বিড়ি খাইলে ক্যান্সার হইব জেডারে বুঝাই, জেডারে কত জোরে দিল রে বেটকা, দোয়া মারে কত জোরে, আরে দোয়া মারে কত জোরে ফরান যায় জুড়াই, কিল্লাহি বিডি খান গো জেডা কিল্লাহি বিডি খান, কিল্লাহি বিডি খান গো জেডা কিল্লাহি বিডি খান, গালবেয়া করিয়া জেডায় মারে বিড়ির টান, গালবেয়া করিয়া জেডায় মারে বিড়ির টান, কিল্লাহি বিড়ি খান গো জেডা কিল্লাহি বিড়ি খান, কিল্লাহি বিড়ি খান গো জেডা কিল্লাহি বিড়ি খান, কিল্লাহি বিডি খান গো জেডা কিল্লাহি বিডি খান। অবশ্যই আমরা যদি এক আল্লাহকে যদি খুশি করতে চাই, রাসূলের জীবন পদ্ধতি অনুযায়ী যদি আমরা চলতে চাই, অবশ্যই বিড়ি সিগারেট সহ যত রকমের অবসর বিষয় রয়েছে সকল রকমের অবসর থেকে আমাদের সবাইকে উঠে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নিয়ে একটি অত্যন্ত চমৎকার ইসলামী সঙ্গীত নিয়ে আসছে জনাব হযরত মাওলানা হাফেজ কারি আলাউদ্দিন সাহেব। আজকের ইসলামী সংস্কৃতি অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা হাফেজ কারি আলাউদ্দিন সাহেব। হাফেজ কারি আলাউদ্দিন সাহেব তুমি বড় দয়াবান, তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহরবান, তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহরবান, তোমার দয়ায় প্রভু তোমার মায়ায়, তোমার দয়ায় প্রভু তোমার মায়ায়, অমরখে বাঁচি তোমার জি, তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহরবান, তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহরবান।
আবার মহান মালিক আমরা বাঁচি খেয়ে তোমার জিক, তুমি সবার মহান মালিক আমরা বেঁচে খেয়ে তোমার জিক, তোমার নামে তাসবি পড়ে, তোমার নামে তাসবি পড়ে, শান্ত করি মন প্রাণ, তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহরবান, তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহরবান, তোমার যে খে পড়ি ভুলে যেন না যাই প্রভু তোমাকে, আমার জীবন আমার মরণ, আমার জীবন আমার মরণ, তোমার রাহে করছি কুরবান, তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহরবান, তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহরবান, তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহরবান। হাসান শরীফ সাহেবের আত্মীয়বর্গের মধ্যে ফলাশ এবং রাজীব, সুমন এবং রাসেল, এছাড়াও আমি মঞ্চ আহ্বান করছি লক্ষিয়ারা দুনম খাসগাছি ইউনিয়নের দুনম ওয়ার্ড লক্ষিয়ারা সাবেক মেম্বার লক্ষিয়ারা মিয়াজিবাড়ির নিবাসী জনাব জালাল আহমেদ সাহেবকে, আমি যাদের নাম উচ্চারণ করেছি সবাইকে মঞ্চে আসার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে সবাই অনুরোধ করছি। আজকের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশনের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব হযরত মাওলানা হাফেজ কারি ইব্রাহিম সাহেব, জনাব হযরত মাওলানা হাফেজ কারি ইব্রাহিম সাহেবকে বিবাহ সংক্রান্ত একটি ইসলামী গান পরিবেশন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। বিয়ে দুইটি অক্ষরে, দুইটি অক্ষরে একটি শব্দ, এই বিয়ে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতে বটে। তাই বিয়ের মাধ্যমে দুই প্রান্তের দুইটি পুল এক বিন্তে আবদ্ধ হয়, তার নামই হচ্ছে বিয়ে। তাই প্রিয় দর্শক, আপনাদের সামনে আমি এখন পরিবেশন করব একটি ইসলামিক বিয়ের গান ইনশাআল্লাহ। আজ রূপালি চাঁদের সাথে রাতের মোলাকাত, আজ রূপালি চাঁদের সাথে রাতের মোলাকাত, ঝিলমিল মিল ঝিলমিল মিল করে, ঝিলমিল মিল ঝিলমিল মিল করে হলদে রাঙা রাত, আজ রূপালি চাঁদের সাথে রাতের মোলাকাত, আজ রূপালি চাঁদের সাথে রাতের মোলাকাত, জো না কি বকুল বনে কি যেন কি গোপনে, জো না কি বকুল বনে কি যেন কি গোপনে, জো না কি বকুল বনে কি যেন কি গোপনে, খুঁজে সে আপন মনে, খুঁজে সে আপন মনে একলা সারা রাত, আজ
রূপালী চাঁদের সাথে রাতের মোলাকাত, আজ রূপালী চাঁদের সাথে রাতের মোলাকাত, আজ আকাশে এত তারা এত আলোর মুখ, মাঠে মাঠে মায়া মায়া নীল স্বপনের সুখ, আজ আকাশে এত তারা এত আলোর মুখ, মাঠে মাঠে মায়া মায়া নীল স্বপনের সুখ, এত কাল হয়নি দেখা হৃদয়ের গোপন লেখা, এত কাল হয়নি দেখা হৃদয়ের গোপন লেখা, এত কাল হয়নি দেখা হৃদয়ের গোপন লেখা, সহসা মিলন রেখা সহসা মিলন রেখা, এক করে দুই হাত, আজ রূপালী চাঁদের সাথে রাতের মোলাকাত, আজ রূপালী চাঁদের সাথে রাতের মোলাকাত, ঝিলমিল মিল ঝিলমিল মিল করে ঝিলমিল মিল ঝিলমিল মিল করে হলদে রাঙারাত, আজ রূপালী চাঁদের সাথে রাতের মোলাকাত, আজ রূপালী চাঁদের সাথে রাতের মোলাকাত, জো নাকি বকুল বনে কি যেন কি গোপনে, জো নাকি বকুল বনে কি যেন কি গোপনে, খুঁজে সে আপন মনে খুঁজে সে আপন মনে, একলা সারা রাত, আজ রূপালী চাঁদের সাথে রাতের মোলাকাত, আজ রূপালী চাঁদের সাথে রাতের মোলাকাত, আজ রূপালী চাঁদের সাথে রাতের মোলাকাত। আল্লাহু আকবার কাতু, সৃষ্টির সেরা শ্রেষ্ঠ মানব দেখি তোমায় কবু, ভেসে ওঠে তব নূর তব ছবি হৃদয় মানসে তবু, শিল্পীর তুলি থমকে দাঁড়ায় আঁকতে তোমার ছবি, ভাবিয়া তোমায় কুল নাহি পায় ভাবুক দানীয় কবি। আমি বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবে ইনশাআল্লাহ। যাকে আমি বেশি ভালোবাসি সে তো আমার প্রিয় রাসূল, যাকে আমি বেশি ভালোবাসি সে তো আমার প্রিয় রাসূল, যার প্রেমে পাগল ধরণী হলো যে আকুল, যাকে আমি বেশি ভালোবাসি সে তো আমার প্রিয় রাসূল, যাকে আমি বেশি ভালোবাসি সে তো আমার প্রিয় রাসূল, রাসূল নামে খুশবু নিয়ে ফোটে গোলাপ কলি, ও গুনগুনিয়ে নাতে রাসূল শোনায় ভ্রমরলি, রাসূল নামে
বনিয়ে ফোটে গোলাপ কুলি ও গুনগুনিয়ে নাতে রাসুল শোনায় ভ্রমরলি সেই রাসুল নামে গান গে যায় পাপিয়া বুলবুল যাকে আমি বেশি ভালোবাসি সে তো আমার প্রিয় রাসুল যাকে আমি বেশি ভালোবাসি সে তো আমার প্রিয় রাসুল যার প্রেমে পাগল ধরণী হলো যে আকুল যাকে আমি বেশি ভালোবাসি সে তো আমার প্রিয় রাসুল সাগর নদী ঝড় নারারা বহে আপন মনে ও রাসুল প্রেমের পরাগ ছড়ায় সবার হৃদয় কোণে সাগর নদী ঝড় নারারা বহে আপন মনে ও রাসুল প্রেমের পরাগ ছড়ায় সবার হৃদয় কোণে সেই রাসুল নামে গান গে যায় পাপিয়া বুলবুল যাকে আমি বেশি ভালোবাসি সে তো আমার প্রিয় রাসুল যাকে আমি বেশি ভালোবাসি সে তো আমার প্রিয় রাসুল যার প্রেমে পাগল ধরণী হলো যে আকুল যাকে আমি বেশি ভালোবাসি সে তো আমার প্রিয় রাসুল যাকে আমি বেশি ভালোবাসি সে তো আমার প্রিয় রাসুল আমাদের আজকে ইসলামী সংস্কৃতির প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা হাফেজ কারী আলাউদ্দিন সাহেব আমি কারী আলাউদ্দিন সাহেবকে বিবাহ সংক্রান্ত একটি ইসলামী সঙ্গীত উপহার দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি হাসান ভাইয়ের বিয়া হয়েছে রে তোরা শোন শোন রে হাসান ভাইয়ের বিয়া হয়েছে রে তোরা শোন শোন রে হাসান ভাইয়ের বিয়া হয়েছে রে নতুন একটা বাবি আইলে মাথায় ঘোমটা দিয়া রে মুখে রুমাল দিয়া রে মাথায় ঘোমটা দিয়া রে হাসান ভাইয়ের বিয়া হয়েছে রে তোরা শোন শোন রে হাসান ভাইয়ের বিয়া হয়েছে রে তোরা শোন শোন রে হাসান ভাইয়ের বিয়া হয়েছে রে হাতে বেঁধে দিয়া ভাই নতুন করে সাজে মুখের রুমাল চেপে ধরে একটুখানি লাজে হাতে বেঁধে দিয়া ভাই নতুন করে সাজে মুখে রুমাল চেপে ধরে একটুখানি লাজে মুখে রুমাল চেপে ধরে একটুখানি লাজে রে একটুখানি লাজে পাইজামা পাঞ্জাবি পরে পাইজামা পাঞ্জাবি পরে বিয়া করতে যাবে রে বিয়া করতে যাবে রে হাসান ভাইয়ের বিয়া হয়েছে রে তোরা শোন শোন রে হাসান ভাইয়ের বিয়া হয়েছে রে তোরা শোন শোন রে হাসান ভাইয়ের বিয়া হয়েছে রে ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চে আলতা পায়ে নতুন শাড়ি নতুন জামা দিচ্ছে তারা গায়ে নতুন শাড়ি নতুন জামা দিচ্ছে তারা গায়ে রে দিচ্ছে তারা গায়ে হই হুল্লাট করছে মোরা হই হুল্লাট করছে মোরা হাসান ভাইকে নিয়া রে হাসান ভাইকে নিয়া রে হাসান ভাইয়ের বিয়া হয়েছে রে ও তোরা শোন শোন রে
হাসান ভাইয়ের বিয়া হয়েছে রে, নতুন একটা বামি আইবে, নতুন একটা বামি আইবে, মাথায় ঘুমটা দিয়া রে, মাথায় ঘুমটা দিয়া রে, হাসান ভাইয়ের বিয়া হয়েছে রে। ও তোরা শোন শোন রে, হাসান ভাইয়ের বিয়া হয়েছে রে, তোরা শোন শোন রে, হাসান ভাইয়ের বিয়া হয়েছে রে। ধন্যবাদ সবাইকে। সিনেমায় আঙ্গ দশ গান ভৈরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলিসায়, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলিসায়, আঙ্গ দশ গান ভৈরা গেছে টিভি সিনেমায়, আঙ্গ দশ গান ভৈরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলিসায়, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলিসায়, সুদারি হাই হে তারা গেছে সাদা, নাতি পুতি গর করেছে হে তারে কয় দাদা, সুদারি হাই হে তারা গেছে সাদা, নাতি হুতি গর হুরাইছে হে তারে কয় দাদা, হেই দিন দেখছি হেই বুইরা সাদনে টিভি সাই, হেই দিন দেখছি হেই বুইরা সাদনে টিভি সাই, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলিসাই, আঙ্গ দশ কান বইরা গেছে টিভি সিনেমায়, আঙ্গ দশ কান বইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলিসাই, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলিসাই। ঠিক খুশি হয়ে আমার নাম রেখেছে পালাই, আমরা জানা শুনে তখন জন্ম আমার হয়, খুশি হয়ে আমার নাম রেখেছে পালাই, এখন আমি অনেক বড় কৈশোর বার করি, এখন আমি অনেক বড় কৈশোর বার করে, বোরবার এসে তুই ধর দিয়ে কি করছে তুমি, জন্মভূমি জন্ম আমার ভালোবাসা নেই কিছু, তাই তো সদা গুরু সদা, তাই তো সদা গুরু সদা, বিন্দি শীতের পিছু নামাজ হৃদয় ধারদারি না তবু মুসলমান, নামাজ হৃদয় ধারদারি না তবু মুসলমান, মানুষ আছে আমার নামে বিদ্রোহী স্লোগান, তবু আমি তবু আমি তবু আমি তবু আমি সমাজে সবচেয়ে দামি, তবু আমি তবু আমি তবু আমি এই সমাজে সবচেয়ে দামি, আমার তবু আমি তবু আমি তবু আমি এই সমাজের সবচেয়ে দামি, তবু আমি তবু আমি তবু আমি এই সমাজের সবচেয়ে দামি, মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে দেয় ধোকা, মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে দেয় ধোকা, মস্ত বড় চালাক আমি ওরা সবাই বোকা, এমন করে এখন আমার হয়েছে অনেক টাকা, এমন করে এখন আমার হয়েছে অনেক টাকা, ওই টাকা জোরে ঘুরে সদা আমার গাড়ি চাকা, তবু আমি
তবু আমি এই সমাজের সবচেয়ে দামি তবু আমি এই সমাজের সবচেয়ে দামি তবু আমি এই সমাজে সবচেয়ে দামি তবু আমি এই সমাজে সবচেয়ে দামি তবু আমি এই সমাজে যখন আমি ছোট ছিলাম খেলতো আমার সাথে নানা রকম গল্প বলে ঘুম পাড়াতো রাতে যখন বলে কথা থামে না
সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে মহান রব্বুল আলামিনের পরে যদি আমাদের আপন কেউ থাকে তাহলে তারা হচ্ছেন আমাদের মা বাবা। আর মা বাবার মধ্যে সবচাইতে বেশি যিনি মর্যাদার অধিকারী তিনি হচ্ছেন আমাদের মা জননী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনবার মায়ের কথা বলেছেন, অর্থাৎ মা বাবার খেদমতের ব্যাপারে প্রথম তিনবার মায়ের কথা বলেছেন, চতুর্থবার বলেছেন বাবার কথা। সেই মাকে নিয়ে একটি সঙ্গীত পরিবেশন করব ইনশাআল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা, মায়ের সাথে অন্য কারো হয় না কবু তুলনা। মা যে হলো প্রেম মমতা বিধাতার সেরা উপমা, মায়ের সাথে অন্য কারো হয় না কবু তুলনা। মার পরশে যায় যে মুছে, মার পরশে যায় যে মুছে সকল বেদনা যত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারা ক্ষণ করে ঝলমল, তার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারা ক্ষণ করে ঝলমল, তার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে পেলে চাই না আমি, মাকে পেলে চাই না আমি হীরা মানি কত শত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিশি নাও আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা মাঝে আমার সবার সেরা অনন্তকাল বিরত আমি চাঁদে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিশি নাও আমার মায়ের মতো দেশ এক পতাকা এক জাতি আছে একতা এক দেশ এক পতাকা এক জাতি আছে একতা আবার এক দেশ এক পতাকা এক জাতি আছে একতা সময়ের প্রয়োজনে ভেঙে নিরবতা শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা সময়ের প্রয়োজনে ভেঙে নিরবতা শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা গাদ্দার তাবেদার সব করে নিশে এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ একে বন্ধন সুখে দুঃখে কাটাবো আনবো সোনালী প্রভা হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাত রেখে হাত একই বন্ধনে সুখে দুঃখে কাটাবো আনবো সোনালী প্রভা হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাত রেখে হাত অপশক্তির কালো হাত করে নিশে এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এক দেশ এক পতাকা এক জাতি আছে একতা এক দেশ এক পতাকা এক জাতি আছে একতা সময়ের প্রয়োজনে ভেঙে নিরবতা শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা সময়ের প্রয়োজনে ভেঙে নিরবতা শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা গাদ্দার তাবেদার সব করে নিশে এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার সোনার বাংলাদেশ।